লোকসভা থেকে অധി চৌধুরী সহ একাধিক সাংসদকে সাসপেন্ড করা হচ্ছে যার মধ্যে ছোটমূল কংগ্রেসের প্রায় 9 জন সাংসদ রয়েছে টোটাল 33 জন সাংসদকে সাসপেন্ড করা হচ্ছে লোকসভার স্পিকার তাদেরকে সাসপেন্ড করে দিয়েছেন आशीष চট্টোপাধ্যায় রয়েছে নিউজ থেকে आशीष দা সৌগত রায়ের সঙ্গে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল তিনি বলছেন বিজেপি আরো বেশি এরগেন্ট হয়ে গেছে তিন রাজ্যে জয়ের পরে পরে সৌগত বলছিলেন সে কথা যে সাম্প্রতিক যে বিধানসভা নির্বাচন তারপরে যেন তাদের মানে গণতন্ত্রকে রুখে দেওয়ার তেজ বেড়ে গেছে ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি কেবল সাসপেন্ড হওয়াই নয় একাধিক কংগ্রেস সাংসদের বিরুদ্ধে কিছু অভিযোগ লোকসভায় বিশৃঙ্খলা বাঁধানোর অভিযোগই হবে সেটা প্রিভিলেজেস কমিটির কাছে পাঠানো হয়েছে প্রিভিলেজ কমিটির কাছে অভিযোগ পাঠানো মানে জিনিসটাকে নিয়ে আরও বড় করতে চায় তারা শুধু অধিবেশন থেকে সাসপেন্ড মানে অধিবেশনে ঢুকতে পারবেন না সেই পর্যন্ত নয় শাস্তি দেবার দিকে যাওয়ার পরিকল্পনাও হয়তো শাসক পক্ষের রয়েছে আমরা যেটা জানতে পারছি একাধিক কংগ্রেস সাংসদ প্রথম খবর যেটা আসছে প্রথম ঝলক আসছে যে একাধিক অন্তত তিনজন কংগ্রেস সাংসদের বিরুদ্ধে কিছু অভিযোগ প্রিভিলেজেস কমিটিতে পাঠানো হয়েছে পরের ঝলকে হয়তো আরও কিছু নাম আমরা পাব অর্থাৎ আজকে ৩৩ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে আগের দিনের সঙ্গে মেলালে এক প্রায় সাতচল্লিশ জন সাংসদ তার মধ্যে একজন রাজ্যসভার বাকি লোকসভার সাংসদ এই লোকসভার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ কেননা অনেক বিল যে বিশেষ করে যেগুলো অর্থ বিল বলে চিহ্নিত হয় মানি বিল মানি বিল কিন্তু লোকসভাতেই শুধু পাস করাতে হয় রাজ্যসভায় পাস করানোর বাধ্যবাধকতা নেই এখন আজকে টেলিকম কমিউনিকেশানস বিল পেশ করা হয়েছে আরও কিছু বিল থাকতে পারে ইতিমধ্যে তারা যেভাবে বিরোধী পক্ষের ওপরে স্টিম রোলার চালাচ্ছেন অধীর চৌধুরী বলছিলেন যে স্বৈরতন্ত্রের চূড়ায় পৌঁছে গিয়েছে এই সরকার অধীর চৌধুরী বলছিলেন যে তাদের গরিষ্ঠতার সুযোগ নিয়ে বাহুবলির মতো আচরণ করছে এই সরকার এই কথাগুলো যখন বিরোধীরা বলে তখন সেটা দেশের গণতন্ত্রের পক্ষে খুব শুভকর ঋষি একদম অনেক ধন্যবাদ আশীষ দা কথা বলছিলাম পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায়ের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমাদের সঙ্গে